আমার প্রতিবন্ধীর 9000 টাকা আসছে, সে আমাকে 10000 টাকা দিয়েছে, 7500 টাকা উনি খেয়ে ফেলছে। ওনার কাছে গেলে মোট কথা কোনো টাকা ছাড়া কোনো কাজ হয় না, সরকারি কোনো অনুদানের জন্য গেলেই উনি টাকা। রতন চেয়ারম্যান মেরুন ইউনিয়ন পরিষদের, উনি বিজেপি কার্ডের জন্য আমার কাছে টাকা চাইছে, আমি টাকা দিতে পারি না, আমার কার্ডটা হয়নি। সে বাতা 7500 টাকা চেয়ারম্যান মারিয়া দেয়, 10000 টাকা আমার মধ্যে মেয়েদের। যাদের কাছে পয়সা আছে তারা কিন্তু টাকা দিতে পারে, তাদেরকে মানে বিজেপি কার্ড দেওয়া হয়। অভিযোগ তুলে ধরা এসব মানুষের কেউ বা প্রতিবন্ধী, কেউ বা দুস্থ হতদরিদ্র। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দা তারা। এরা সবাই সরকারের বিভিন্ন সহায়তা প্রকল্পের আওতাভুক্ত, অর্থাৎ কেউ বয়স্ক ভাতা, কেউ প্রতিবন্ধী ভাতা, কেউ ভিজিটি কার্ডের চাল পেয়ে থাকেন। আর গৃহহীনরা ঘরসহ আরও নানান ধরনের সহায়তা পেয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরের তালিকা অনুযায়ী, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। সেই ভিন্ন বাস্তবতার শিকার এই মানুষগুলো বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে প্রতিকার না পেয়ে অবশেষে অভিযোগের চিঠি পাঠান দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে। আমি যে টাকা পয়সা দিতে পারি না, আমার কিন্তু বিজেপি কার্ডটা, আমার কোনো আত্মীয় সাহায্য আসলে তাও কিন্তু দেওয়া হয় না। এটা দায়িত্ব কিন্তু ওয়ার্ড মেম্বারেরই, তো উনি যে প্রতিবেদন দিব ওই প্রতিবেদন অনুসারে চেয়ারম্যানের কাজ করবে। তো চেয়ারম্যানের কিছু দুর্বলতা আছে, মেম্বারদেরকে হয়তো ভয় পায়, আর ওনার যে ক্যাটাগরিতে চলে সবসময় মদ খেয়ে গাঁজা খেয়ে টাল হয়ে থাকে। অভিযোগের তীর মেরুং ইউনিয়নের চেয়ারম্যান রহমান কবির রতনের দিকে। দুদকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবন্ধীরা তাদের ভাতা পাননি, দুস্থ নারী পাননি ভিজিডি কার্ডের চাল, ভাতা থেকে বঞ্চিত হয়েছেন বয়স্করা, সোলার প্যানেল প্রদান এবং কৃষকের ধান কেনায় অনিয়ম ও ত্রাণের চাল এবং ঢেউটিন আত্মসাৎ সহ আরো বিভিন্ন অভিযোগের কথা। শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। সাথে আছি আমি ড্যানিত রং। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং নিরাপদে থাকাটা সবসময় প্রত্যাশা আমাদের। দুস্থ এবং অসহায়দের জন্য সরকারে রয়েছে বিভিন্ন ধরনের প্রকল্প যা তাদের ভাগ্য উন্নয়নের অন্যতম সহায়ক, কিন্তু এমন কিছু এলাকার তথ্য এসেছে আমাদের কাছে যেখানে কাগজে কলমে সব ঠিক থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। আর এমনই এক এলাকার চিত্র নিয়ে আমাদের এবারের অনুসন্ধান। পাহাড়ি জনপদের দুর্গম অঞ্চল খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়ন, যত দুর্গমই হোক ঘটনার অন্তরালে টিমের যাত্রা সেই দিকেই। এই অঞ্চলে অসহায় এবং দুস্থ মানুষের জন্য রয়েছে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প, কিন্তু এসব প্রকল্প তাদের ভাগ্য উন্নয়নে সহায়ক হতে পারছে না, কারণ তাদের জন্য বরাদ্দসমূহ গায়েব হচ্ছে মাঝপথেই। জন্ম নিবন্ধন বাতা দিয়ে নামে বেনামে পরিবর্তন করছে, করে 5000-7000 টাকা খাচ্ছে, তারপরে বিজিডি কার্ড, বিজিএফ কার্ড এগুলো থেকে আত্মসাৎ করছে, মানুষের নামে নামে বেনামে ছবি আইডেন্টি কার্ড নিয়ে কার্ডগুলো হচ্ছে, হওয়ার পরে বলতেছে তোমাদের নামে কার্ড হয় নাই, এমন অহরহ অভিযোগ আমরা এলাকার। এসব বিষয়ে ভুক্তভোগীরা কোণঠাসা, কারণ প্রভাবশালী চেয়ারম্যান মেম্বারদের সামনে অসহায় আমজনতা, মুখ খুললেই নেমে আসবে নির্যাতন, দেয়া হবে বিভিন্ন ধরনের হুমকি। মাইটিভি চ্যানেলের সাংবাদিকের মাধ্যমে ওই টাকাটা উদ্ধার হওয়ার পরে রহমান কবির রতন তখন একটু ব্যাজ্যতি হয়েছিল, তখন ওই সূত্র ধরেই আমাদের উপরে একটা জিত সে পূরণ করছে। রহমান কবির রতন তার দলবল নিয়ে বাদল নামে লোক দিয়া আমার বাড়ির উপরে, আমার বড় বাড়ির উপরে হামলা চালাইছে। হামলা শুরু হয় আমার বাড়ি এসে বাদল নামে এক লোক আমার উপরে আক্রমণ করে, আমার ভাই এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে আসলে তাদের উপরে হামলা করে, আমার বুকে একটা আঘাত হয়েছে, এই আঘাতের কারণে আমার পুরো শরীর এখন অসুস্থ, আমার ভাই অসুস্থ, আমরা চিকিৎসা টাকার অভাবে এখন ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারতেছি না। এলাকায় সালিশ বৈঠকের নামে পক্ষগুলোর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে। মেরুং ইউনিয়নের বাসিন্দা মোস্তফা কামাল, শারীরিকভাবে তিনি প্রতিবন্ধী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অসচ্ছল প্রতিবন্ধী কার্ড করার জন্য শুরুতেই দিতে হয়েছে ঘুষ, তারপর পেয়েছেন কার্ড। কার্ডের তথ্য অনুযায়ী গত বছর তাকে ভাতা দেয়া হয়েছে 9000 টাকা, কিন্তু তিনি হাতে পেয়েছেন মাত্র 1500 টাকা, তাহলে 7500 টাকা গেল কোথায়? আমার একটা প্রতিবন্ধী কার্ড হয়, কার্ড হওয়ার পর আমার ওই এক বছরে 9000 টাকা আসে, তো আমাকে 1500 টাকা দেয় চেয়ারম্যান, আমার ইউনিয়নের চেয়ারম্যান রহমান কবির রতন।
শুধু যে প্রতিবন্ধীর ভাতা গায়েব হয়েছে তা নয়, গায়েব হয়েছে আরো অনেক কিছুই। অভিযোগ রয়েছে ইউনিয়নে যা যা বরাদ্দ আসে তার বেশিরভাগই লোপাট হয়ে যায়, আর কোথায় কিভাবে এগুলো লোপাট এবং গায়েব হয় খুঁজতে চাই সেই প্রশ্নের উত্তর। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভিজিডি কর্মসূচির আওতায় অত্র মেরুং ইউনিয়নে কার্ড রয়েছে অনেক দুস্থ মহিলার। সেলিনা আক্তার, শিউলি আক্তার এবং ইয়াসমিন আক্তার তাদেরই তিনজন। তাদের কার্ডের তথ্য বলছে গত বছর প্রতি মাসে তারা পেয়েছেন 30 কেজি করে চাল, কিন্তু বাস্তবে এই চালের একটি দানাও পাননি তারা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাদের নামে কার্ড রয়েছে অথচ সেটা তারা নিজেরাই জানেন না। তো অভিযোগটা আমাদের কাছে ঢাকা অফিস সেই তো অভিযোগ দিয়েছে শিউলি, শিউলিতে তার বোনজি এবং বাইপু এবং বোনের ছেলে তারা হেতিম বিদায় তারা তাদের বয়স 13-14 শিউলিকে ফোন করেন তো দুই বস্তা দুইবার চাল কিনে রোজা ভিতরে, এক রোজা ভিতরে আর একবার আশা করে যে ভাই আমার ঘরে চাল নেই, তোর আরেক বস্তা চাল কিনে দিই, এরপরে ওনাকে একটা লঙ্গিও কিনে দিই, মানে খুব অসহায় ব্যক্তি এই দুই নাম অনেক। তাহলে প্রশ্ন ওঠে কার্ডে দেয়া স্বাক্ষর এবং টিপসইগুলো কাদের, চালগুলো গেলই বা কোথায়? কার্ডের স্বাক্ষর এবং টিপসই তাহলে কাদের সেটি এখন বড় প্রশ্ন, খুঁজবো সেই প্রশ্নের উত্তর। তবে তার আগে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, পিছিয়ে একটু পর সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। জাল স্বাক্ষর এবং টিপসই দিয়ে ভিজিডি কার্ডের চাল আত্মসাতেই ক্ষান্ত নয় মেরুং ইউনিয়নের অসাধু চক্র, তাদের অপতৎপরতার আরও যে রয়েছে নমুনা, আর দেখতে হবে সেগুলো। ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলমের বয়স্ক ভাতার কার্ড বলছে গত বছর প্রতি মাসে 500 টাকা করে তিনি পেয়েছেন মোট 6,000 টাকা, কিন্তু তাকে হাতে বুঝিয়ে দেয়া হয়েছে মাত্র 2,000 টাকা, অর্থাৎ এখানেও গায়েব বাকি টাকা। শুধু খোরশেদ নন, তার মতো ভুক্তভোগী ইউনিয়নের কয়েকশো বয়স্ক মানুষ, আর সব অভিযোগের তীর মেরুং ইউনিয়নের চেয়ারম্যানের দিকে। ইউনিয়ন 6 নং ওয়ার মানে রতন যে মানে সুযোগ সুবিধা নদে তা অনেক প্রতিবন্ধী আন বয়স পড়ে যে আমি গত 3 তারিখ 9 মার্চ 2019 সালে আমি একটা গর্ভকালীন বার্তার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, উনি 1200 টাকা চাইছিল কিন্তু আমি ওটা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কয়টা উনি করে দেন নাই। যদি 5,000 টাকা দিতে পারতাম তাহলে ওই কার্ডগুলো আমার করে দিতে রতন চেয়ারম্যানের কাছে। একটা কার্ড দিতে আমার ছিল, এখন কার্ডটা নাই। নাই কেন? জানাইছি সমস্যা জানাইছি সবাই অবগত আছে। আর অভিযোগ রয়েছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দকৃত প্রতিটি ঘর থেকে চেয়ারম্যান রতন হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা, পাশাপাশি বেহাত করে দিয়েছেন কোনো কোনো ঘরও। তাদের আত্মীয় স্বজনের নামে প্রধানমন্ত্রীর ঘরগুলো নিচ্ছে, বিধবা ভাতা বয়স্ক ভাতাগুলো তারা লুটে ফুটে খাচ্ছে। ওনারা তো প্রভাবশালী অর্থবিত্তর মালিক, হ্যাঁ মানে সর্বোপরি সব দিক থেকে মিলে যেভাবে দুর্নীতি করছে, জন্ম নিবন্ধন যে কার্ড আছে ওই কার্ড থেকে 3,000, 4,000, 5,000 নামে বেনামে পরিবর্তন করছে, কইরা এভাবে টাকা হাতাইছে, বিচার সালিসের নামে 501 টাকা করে উনি ফিনিত। তার তো অবশ্যই কোটি জোর আছে, দিঘিনার উপজেলার এরকম এক দুজন আছে শোল্ডার দেওয়ার, 50,000, 60,000 টাকা ছাড়া উনি কোনো ঘর দেয় নাই, ঠিক আছে। কেয়ারিং কস্ট হিসেবে উনি ঘর থেকে টাকা কাটছে, হয়তো গরিব মানুষ বলে না ভয়ে, কিন্তু আমরা বললেও কোনো জায়গায় আমরা বার্তা পাচ্ছি না, না তার বিরুদ্ধে কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, কেন নিচ্ছে না ভাই? গৃহহীনদের ঘর দিয়ে দিয়েছেন স্থানীয় মেম্বার শাহ আলমের মাছের খামারের জন্য। স্যার যায় ওই মাছের খামারের এখানে তার জায়গা যেটা লিখে দিছে, ওখানে যাওয়ার পরে আমরা বললাম তো এখানে তো অনেক মাটি কাটতে হবে এবং সাইডে দিয়া যে খাড়া জায়গাটা এটা সম্ভবত ঘর ভবিষ্যতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আর ভাই বললো যে না এটা আমাকে এখানে না দিলে আমি আর আমার কোনো জায়গা নাই। তখন
পিআইও যেহেতু অ্যাস্টাম দিছে, অ্যাস্টামের অনুকূলে আমরা ওখানে ওই ঘর দিই। জনপ্রতিনিধি যারা আছে আসলো, তারা দশটা কাজ ভালো করলে একটা কাজ খারাপ হইতে পারে। অসহায়দের ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ করা শত শত সোলার প্যানেলেরও কোনো হদিস নেই। স্থানীয়রা জানান, চেয়ারম্যানের যোগসা চষে অর্থের বিনিময়ে অসহায়দের সোলার বিদ্যুৎ চলে গেছে প্রভাবশালী এবং বিত্তবানদের ঘরে। গরিব কাম কাজ করে আগাইতে পারি না, আমার কারেন্ট নাই, আই পর্যন্ত একটা সোলার পাইলাম না। অনেক বড় বড় লোকেরা সোলার পায়, যারা কোটি কোটি টিয়ার মালিক, আমরা পাই না। হেলাল মেম্বার গণসংঘ ত্রিপুরা মানিক রাহুল গভীর রতন, যে চেয়ারম্যান, হতদরিদ্রদেরকে সোলার না দিয়ে উনি সোলার নিজের আত্মীয়স্বজনকে নাম আত্মীয়স্বজনদের নামে দিছে। অসহায় হতদরিদ্র তাদেরকে সোলার দেয় নাই। বর্তমান চেয়ারম্যান রহমান কবির রতন এই রাতে রাতে একটা সাইনবোর্ড টাঙায় ওইখান থেকে আবার বিল উত্তোলন করছে। তো এগুলো অনিয়ম, এগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীর মান সম্মান খাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখতেছে ঢাকা থেকে আমার গরিবরা ভালো থাকুক, আমি এই ফেসিলিটি দিচ্ছি। এই ফেসিলিটি যদি আমি জনপ্রতিনিধি হয়ে যদি পোষায় না দিতে পারি, তাহলে এর চেয়ে তো খারাপ চেয়ারম্যান বাংলাদেশের ভিতরে হইতে পারে না। এসবের বিরুদ্ধে মুখ খুললেই নাজেহাল হতে হয় পোষ্য ক্যাডার বাহিনীর হাতে। তাই আতঙ্কে এতদিন মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন ভুক্তভোগীরা, কিন্তু শেষ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গেছে সবার। দিঘিনালা উপজেলার 1 নং মেরন ইউনিয়নের চেয়ারম্যানের নাম রহমান কবির রতন। সে আমার মতন অনেকের কাছ থেকে এরকম টাকা নিয়েছে, বিজিএফ কার্ড, যত ধরনের সরকারি সহযোগিতা আসে ওনার কাছে গেলেই টাকা দাও। সরকারি প্রধানমন্ত্রীর প্রকল্পের ঘর, আজ পর্যন্ত ওই ঘরে কোনো মানুষ থাকে না। ডিজিটি কার্ড নিয়েও তার দুর্নীতি আছে তাদের, পরবর্তীতে এগুলা আমাকে নিষেধ করা হয়েছে। মেম্বার চেয়ারম্যান দুর্নীতিবাজ, এটা সঠিক। মানুষ কথা বলতে ভয় পাচ্ছে কেন? ভয় পাচ্ছে কেন এগুলো বলতে চাচ্ছি না। চেয়ারম্যান আর চার নং ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তো সম্প্রতি শোনা যাইতেছে যে তারা বিজিবি কার্ড দিয়ে উপকার ভোগীকে চাউল না দিয়ে নিজেরাই আত্মসাৎ করছে। নিজের স্বজনদের নামে প্রধানমন্ত্রীর গৃহহীনের ঘর দিছে। তার চাস্ত শালা একজন আছে, আবু নাসের বদন, তারপরে তার শালীর নামে প্যাডনেট বাতা করছে। এগুলার মানুষের কাছে বহু অভিযোগ শুনছি, আমরা নিজেও প্র্যাকটিক্যালি দেখছি। তারপরে সার্বিকভাবে সব কিছু মিলে উনি যে একজন খারাপ মানুষ, সেই খারাপ মানুষকে কে প্রশ্রয় দিচ্ছে, কে শেল্টার দিচ্ছে, সেটাই এখন আমরা বুধস্বর্গ বাস করতেছি। এত সব অভিযোগের বোঝা যেখানে সেখানে কি ব্যাখ্যা দেবেন চেয়ারম্যান, জানবো সেই কথা। তবে তার আগে যেতে হচ্ছে আবারও একটি বিরতিতে। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়ন, এই অঞ্চলে দুস্থ এবং অসহায়দের জন্য যা যা বরাদ্দ এসেছে তা সব লোপাটের অভিযোগ চেয়ারম্যান রতনের বিরুদ্ধে। আর এবার সেই চেয়ারম্যান রতনের সাথে মুখোমুখি ঘটনার অন্তরালে টিম। চেয়ারম্যান রতনের সামনাসামনি এবার ঘটনার অন্তরালে টিম। ভাতার টাকা, চাল আত্মসাত, গৃহহীনদের ঘর বরাদ্দে ঘুষ ও অনিয়ম সহ সব অভিযোগের তালিকা পেশ করা হলো তার সামনে, আর সব অভিযোগই নাকচ করতে থাকলেন তিনি। 5 বছর চেয়ারম্যান ছিলাম, 5 বছরের ভিতর আমার কোথাও এই একটি অভিযোগ যায়নি। এখন যখন সরকার তফসিল ঘোষণা করছে, আমার প্রতিপক্ষ যারা আছে তারা এই অভিযোগগুলো মিথ্যা বানানো অভিযোগ করতেছে। এরা যারা করছে এটা ভুয়া। আমি তাদেরকে বলবো আইনের আওতা নিয়ে তাদেরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করে এবং সরজমিনে তদন্ত করে আমার রিপোর্ট বের করার জন্য। তাই তার সামনেই শারীরিক প্রতিবন্ধী মোস্তফা কামালকে ফোন করা হলো, কারণ চেয়ারম্যান রতনের দাবি প্রাপ্য 9,000 টাকা করেই তিনি প্রত্যেক প্রতিবন্ধীর হাতে তুলে দিয়েছেন। প্রতিবন্ধী কার্ড হয়েছিল তো, সেই কার্ডে কত টাকা সরকার থেকে, কয় টাকা পাইছো? 10,000। তো কার্ডে লেখা আছে কত টাকা? 9,000। তো তুমি 10,000 টাকা কেন পেলা? আমাকে 10,000 টাকা দিতে যাবো, কেমনে করতে আনাগে যে আপনাকে 10,000 টাকা। চেয়ারম্যান সাহেব বলছেন 10,000 টাকা আসছে। তো 10,000 টাকা দিয়েছে কে? তোমার চেয়ারম্যানের নাম কি? কি বলবেন এবার চেয়ারম্যান রতন? প্রতিবন্ধীর অর্থ হাতানোর ঘটনায় সরাসরি ধরা পড়ে যাওয়ার পর এবার ডাকা হলো সেই মোস্তফা কামালকে, বুঝিয়ে দেয়া হলো তার প্রাপ্য ভাতা। আর তার মতো যাদের অর্থ আত্মসাৎ করা হয়েছে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার আশ্বাস এলো চেয়ারম্যানের কাছ থেকে। এক
একটা অভিযোগের বিষয় না হয় খোলাসা হলো, কিন্তু চেয়ারম্যান রতনের বিরুদ্ধে যে রয়েছে আরও বিভিন্ন অভিযোগ, আর সেসবের বিষয়ে কি বলবেন এই স্থানীয় জনপ্রতিনিধি? চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয় গৃহহীনদের ঘর কিভাবে গেল স্থানীয় মেম্বারের মাছের খামারের জন্য, তবে উত্তরগুলো এলোমেলো। জনপ্রতিনিধির যে রুল ভাই নীতি উনি লঙ্ঘন করছেন, উনি প্রমাণ করে। আমি একটা কথা বলি, জনপ্রতিনিধির যারা আছে আসলো তারা 10টা কাজ ভালো করলে একটা কাজ খারাপ হতে পারে। যে ঘরটা করলেন আপনি মাছের খামারের পাশে, ওটা কি আমার ভাই থাকে? মাছের মধ্যে থাকে আর যখন সে সেটা দেখাতে চলে থাকে না। হ্যাঁ, আপনার ভাই থাকে না? আপনি ওই এলাকার মানুষরা যাই বলবেন, যদি না থাকে আমি যাব। আপনি যাবেন না? আপনি কি নিয়মিত করে কাজটা করছেন? ওটা এই কাজটা যে করছেন নিয়মিত করছেন? হ্যাঁ। ভিজিডির চাল আত্মসাত, ত্রাণের টিন গায়েব, অসহায়দের জন্য বরাদ্দ দেয়া সোলার প্যানেল গায়েব সহ আরও অভিযোগগুলোর বিষয়ে চেয়ারম্যান রতন উত্তর দেন খাপ ছাড়া। ত্রাণের দেউটিন বিক্রয় করছেন, দেখেন তো এই ছবি এবং টিনের দৃশ্য রাখুন, যারা দেখেন প্রতিপক্ষ কত চালান। হ্যাঁ, আমার ছবি ঠিক আছে। আচ্ছা, এবং এটা তখন তো বৃষ্টি থাকতো, তা ট্রেন রাখার মতো জায়গা ছিল না, সে রাখছে ট্রেন এবং আমরা ওই যে গোনা দেখতেছি আমাদের ওই যে নিয়া। হ্যাঁ হ্যাঁ, পরিমাণ ঠিক আছে না, মানে নিয়া যেটা লাগালে এই ব্যক্তি যে আপনি দাঁড়িয়ে আছেন আপনার ছবিটা। হ্যাঁ, টিন দাও ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কোন ব্যক্তিটা? এই ব্যক্তিটা যে গুনতেছে সেই ব্যক্তিটা কে ছিল মনে আছে? এটা সম্ভবত মানিক মেম্বার নাকি? শেষ পর্যন্ত সব অভিযোগই উড়িয়ে দিয়ে দাবি করে বসেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নৌকার চেয়ারম্যান, জননেত্রী শেখ হাসিনা টিকিট দিয়েছে, আমরা চেয়ারম্যান হয়েছি। আমাদের সচ্ছলতা ইনশাল্লাহ 100%, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন এই উন্নয়ন আমরা ঠিক মতন করছি, কোনো দুর্নীতিতে ইয়া করে নাই। মানে তারা এখন বর্তমান 5 বছরে অভিযোগ না করে এখন আমার সামনে নির্বাচন, এখন তারা এই অভিযোগগুলো মানে বিভিন্নভাবে তারা মানে আমাকে হাও প্রতিপন্ন করে। যে জনপ্রতিনিধির বিরুদ্ধে এত এত দুর্নীতির অভিযোগ, সেই বিষয়ে প্রশাসন কি ভূমিকা রাখবে প্রশ্ন ছিল জেলা প্রশাসকের প্রতি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণের পূর্বে শপথ গ্রহণ করেন যে তার উপর যে দায়িত্ব অর্পিত দায়িত্ব তিনি সঠিকভাবে রাগ অনুরাগের বশবর্তী না হয়ে নিরপেক্ষভাবে পালন করবেন। যদি তিনি সেটা করতে ব্যর্থ হন তাহলে সেরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ যদি আসে তাহলে আমরা সরকারের যথাযথ কর্তৃপক্ষকে সেটা জানাবো। আপনি দেখবেন যে নিকট অতীতেই সরকার শক্ত হাতে এই সেক্টরে এই যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা দমন করছেন। অসংখ্য একাধিক জনপ্রতিনিধি কিন্তু সাসপেন্ড হয়েছেন, এই নজির কিন্তু আছে আমাদের সামনে। কাজেই কেউ যদি মনে করে যে সে আইনের ঊর্ধ্বে সে ভুল করবে। তবে বিশ্লেষকদের মতে জনসাধারণের অজ্ঞতাকে পুঁজি করে মফস্বল অঞ্চলে প্রচুর পরিমাণ দুর্নীতি হয় যেগুলো অজানা থেকে যায় সচেতনতার অভাবে। যে দুর্নীতিগুলো অনেকগুলো হচ্ছে অগোচরে, অনেক সময় দেখা যাচ্ছে পর্দার অন্তরালে, সেগুলো তো ফাইন্ড আউট করা খুব ডিফিকাল্ট। এবং আপনার গ্রাসরুট লেভেলের দুর্নীতি, যদিও সেখানে পয়সার সংখ্যা কম কিন্তু একটা সাধারণ মানুষ যদি 1,000 টাকাও প্রতারিত হয় তার জন্য তো 1,000 টাকা 1,00,000 টাকা। অনেক দুর্নীতি আমরা টিভির সচিত্র প্রতিবেদন দেখেছি, অনেক সময় দেখা যাচ্ছে ইট দিয়েছে নির্মমানের, সিমেন্ট দিয়েছে নির্মমানের, বালি দিয়েছে নির্মমানের, আবার দেখা যাচ্ছে 10 দিন পর ঘরের কিছু অংশ ভেঙে গেছে। স্থানীয় পর্যায়ে দুর্নীতির সাথে জড়িত কেউই যেন পার না পায় সেজন্য প্রতিটা উপজেলায় মনিটরিং সেল গঠন করা উচিত বলেই মনে করছেন দুদকের এই আইনজীবী। যে কার কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোথায় কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কেউ কোনো আত্মসাত করছে কিনা, জনগণকে প্রতারিত করছে কিনা, এটা প্রত্যেকটা গ্রাসরুট লেভেল ইউনিয়ন কাউন্সিল লেভেলে যদি আপনার মনিটরিং সেল থাকে, যদি এটা করা কঠিন, যদি একটা মনিটরিং সেল গঠন করা হয় এবং তারা যদি জনগণের প্রতারিত হওয়ার ব্যাপারগুলো যদি মনিটর করতে থাকে এবং তাহলে সেভাবে কিন্তু এটা সরকারের নজরও আসবে, দুর্নীতি দমন কমিশনের নজরও আসবে, তখন হয়তো বা এর একটা বিহিত করার জন্য খুব সহজে সমাধান হতে পারে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুধু একটা স্বপ্ন হিসেবেই যেন থেকে না যায় সেজন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন সেই আহ্বান সবার প্রতি। প্রিয় দর্শক, এই ছিল ঘটনার অন্তরালে এবারের আমাদের পর্বে। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা তথ্য দিতে চিঠি লিখতে পারেন স্ক্রিনে দেখানো ঠিকানায়, ফোন করতে পারেন উল্লেখিত মোবাইল নম্বরে। প্রিয় দর্শক, আজকের মতো নিতে হচ্ছে বিদায়, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।